الصبح بدا من طلعته والليل دجى من وفرته فأقر رسلا فضلا وعلا أهدى السبلا بدلالته فأقر رسلا فضلا وعلا أهدى السبلا بدلالته يا الله বেতের নামাজ কত? আচ্ছা, আমি এর আগে আলোচনা করছিলাম বেতের নামাজ সম্পর্কে, বুখারি শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠা থেকে আমি সেই তারাবি সম্পর্কে আলোচনা করছিলাম। রমজানে আর রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না, 4 রাকাত 4 রাকাত 3 রাকাত। তো বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত। ওই হাদিস একটু খেয়াল করেন না, 154 নম্বর পৃষ্ঠা, 15 নম্বর। হ্যাঁ, না, বুখারি শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠায় হাদিস লেখা আছে, রমজান আর রমজানের বাইরে 11 রাকাতের বেশি পড়তেন না। বেশি পড়তেন না কতটা খেয়াল করুন, 4 রাকাত 4 রাকাত 3 রাকাত, তাহলে বেতরের নামাজ কয় রাকাত হবে? 3 রাকাত। আমরা বলতে পারি 3 রাকাতের বেশি বেতরের নামাজ নয়। হযরত আয়েশা সিদ্দিকা এই হাদিসে অনুযায়ী 3 রাকাতের বেশি নয়, তাহলে ভেতরের নামাজ 3 রাকাতের বেশি নয়। আচ্ছা, এবার একটা কথাও বলি, এখান থেকে কেউ বই নেবেন না, বই নেবেন আমার সাথে আছে, ওখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এবার একটু আলোচনা করি, হাদিসে কিন্তু এও আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতের পড়তেন 5 রাকাত, কোন রেওয়ায়েতে আছে বেতের পড়েছেন 7 রাকাত, কোন রেওয়ায়েতে আছে বেতের পড়েছেন 9 রাকাত, কোন রেওয়ায়েতে আছে বেতের পড়েছেন 11 রাকাত, কোন রেওয়ায়েতে আছে বেতের পড়েছেন 15 রাকাত, কোন রেওয়ায়েতে আছে বেতের পড়েছেন 17 রাকাত। মুহাদ্দিসিনে ইজাম তার ব্যাখ্যা দিয়েছেন, বললেন দেখো এশার নামাজের পর ফজরের আগে রাতের মূল নামাজ হচ্ছে বেতের, যে সমস্ত রাকাতের হাদিসগুলোই 3-এর বেশি বলা আছে ওই হাদিসগুলোই রাতের অন্যান্য নামাজও যোগ করে বলা হয়েছে, বেতের বলা হয়েছে। যেমন হাদিসে আজান আর ইকামতকে একসঙ্গে আজান নাই বলা হয়, 2 আজান, অথচ একটা আজান একটা ইকামত, এটা বলার কি হবে? যেমন আরবিতে খেজুর আর পানিকে আসওয়াদাইন বলা হয়, খেজুর শুকিয়ে গেলে কালো হয় আর পানির কোনো রং নেই, তো পানিটাকেও বলা হয় কালো, খেজুরটাকেও বলা হয় কালো, পানি আর খেজুরকে আসওয়াদাইন বলা হয়, 2 কালো জিনিস, অথচ পানি কালো না, এটা গ্রামার। এশার পর থেকে ফজরের আগে পর্যন্ত যাবতীয় নামাজের মধ্যে আসল নামাজ বেতে, বাকিগুলো গৌণ। তো যে সমস্ত রাকাতে 3-এর বেশি আছে ওই সমস্ত রাকাতে হাদিসগুলোয় ওই রাতে অন্যান্য নামাজ প্লাস করা হয়েছে। কিভাবে? যে রেওয়ায়েতে আছে বেতেরের নামাজ পড়েছেন 5 রাকাত, তার মানে হবে বেতেরের নামাজ পড়েছেন 3 রাকাত আর বেতেরের পরে হালকি নফল পড়েছেন 2 রাকাত, কয় রাকাত হবে? 5 রাকাত। যে রেওয়ায়েতে আছে 7 রাকাত বেতরের নামাজ পড়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 রাকাত, তার ব্যাখ্যা মুহাদ্দিসিন বলছেন আসলে 3 রাকাত বেতের আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো খুব কম তাহাজ্জুদ পড়লে 4 রাকাত পড়েছেন, তাহলে 4 তাহাজ্জুদ 3 বেতের কত হলো? 7। যে রেওয়ায়েতে আছে 9 রাকাত বলছেন কখনো তাহাজ্জুদ পড়তেন 6 রাকাত, তাহাজ্জুদের সঙ্গে মিলানো হয়েছে 6 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের কত হলো? 9 রাকাত। আর যেখানে বলা হচ্ছে 11 রাকাত সেখানে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বেতের কত হবে? 11 রাকাত। যেখানে বলা হচ্ছে 13 রাকাত সেখানে বেতেরের পরের 2 রাকাতটাও যোগ করা হলো, তাহলে কত? 13। যেখানে বলা হচ্ছে 15 রাকাত বেতের পড়েছেন সেখানে এইরকম, বুখারি শরীফের হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তাহাজ্জুদ পড়তে উঠতেন তখন নামাজ শুরু করার আগে 2 রাকাত হালকা করে পড়ে নিতেন, রাকাতাইনি খাফিফাতাইনি, হালকা করে 2 রাকাত পড়ে স্টার্ট করে নিতেন।
ওই তাহাজ্জুদের ভূমিকা স্বরূপ যে দুরেকাত পড়তেন সেটা কম মিলিয়ে দিয়েছে তো কত হলো 15 রাকাত। যে রাকাতে আছে 17 রাকাত, যে হাদিসে আছে 17 রাকাত, তার মানে হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের নামাজ পড়াতে যাওয়ার আগে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ বাড়িতে পড়ে তারপরে যেতেন। ওই 2 রাকাতটাও যোগ করা হয়েছে তো কয় রাকাত হলো 17 রাকাত পর্যন্ত বেতের নামাজের হাদিস আছে, তার ব্যাখ্যা মুহাদ্দিসিন এই বলেছে। 3-এর বেশি আসল বেতের নয়, তার স্পষ্ট প্রমাণ বুখারী শরীফ প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠার এই হাদিস। আমাজাদকে বলা হচ্ছে বলুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের নামাজের অবস্থা, তিনি বললেন 11 রাকাতের বেশি পড়তেন না, তার ভিতরে 8 রাকাত তাহাজ্জুদ, 3 রাকাত বিতর। তাহলে বোঝা গেল বিতর নামাজ 3 রাকাতের বেশি নয়। আচ্ছা বলে হুজুর 1 রাকাত বিতরের নামাজ, 1 রাকাত বুখারী শরীফ 135 নম্বর পৃষ্ঠা, 1 রাকাত বিতরের নামাজ। এবার এক সমস্যা, বুখারী শরীফ প্রথম খণ্ড 135 নম্বর পৃষ্ঠা থেকে বলছি 3-এর বেশি তো বিতর নেই, 3-এর কমে 2 তো বেতের হবে না, বেতের মানে বিজোড় 1 হতে পারে। এবারে শুনুন বুখারী শরীফ প্রথম খণ্ড 135 নম্বর পৃষ্ঠা, বাব মা জা ফিল বিতর, বিতরের আলোচনা। ইমাম বুখারী নিজের সনদ মিলিয়ে বলছেন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে জিজ্ঞেস করলো সালাতুল লাইল সম্পর্কে, রাতের নামাজ। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতুল লাইল মাসনা মাসনা, রাতের নামাজ পড়ো 2-2 রাকাত করে। ফাইজা খাশি আহাদুকুম সুবহা, যখন তোমরা শুভে সাদিক তুলু হয়ে যাচ্ছে বলে ভয় করবে, মনে করবে, আশঙ্কা যখন হবে, সাল্লা রাকাতান ওয়াহিদা, এমন একটা রেকাত পড়ে নাও সাল্লা যে 1 রাকাত তার আগের নামাজকে বিজোড় বানিয়ে দেবে। তাহলে এমন 1 রাকাত পড়ো যে 1 রাকাত আগের 2 রাকাতকে বিজোড় বানিয়ে দেবে। 2 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ছি, মনে হচ্ছে সময় তো আর নেই, তো 2 নামাজ পড়ছিলে, আর 1 রাকাত প্লাস করো, এমন 1 রাকাত প্লাস করে দাও যে 1 রাকাত ওই 2 রাকাতকে বেতের বানিয়ে দেবে সময় সংক্ষেপ। তাহলে বেতের কয় রাকাত হবে বুঝে আসিনি, বলছে সালাতুল্লাইল মাসনা মাসনা, রাতের নামাজ পড়ো 2 রাকাত 2 রাকাত। ফাইনা খাশি আদকুম সুবহা, তোমাদের কারো যখন মনে হবে যে রে আর তো সময় আসেনি, শুভে সাদিক তুলু হয়ে যাওয়ার আশঙ্কা যখন হচ্ছে, সাল্লা রাকাতান ওয়াহিদাতান তু তিরুলাহু মা সাল্লা, তো এমন 1 রাকাতের সাথে প্লাস করো যে 1 রাকাতটা তার 2 রাকাতকে বেতের বানিয়ে দেবে। তাহলে বেতের কয় রাকাত হবে? 3 রাকাত। এবার ওরা বলছে হুজুর বলেছেন 1 রাকাত পড়ো। আমরা বলছি আরে হুজুর 1 রাকাত কোথায় পড়ার কথা বলেছেন, বলছে এমন 1 রাকাত পড়ো যে 1 রাকাত তার আগের 2 রাকাতকে মিলিয়ে দেবে, তো বেতের কয় রাকাত হবে? 3 রাকাত। বেতরের নামাজ 1 রাকাত নয় 3 রাকাত, 1 রাকাতে বোঝায় ভুল হচ্ছে। যেখানে 1 রাকাত পড়ার কথা আছে বাংলা অনুবাদ করা বুখারীর কিছু কোনো এতে লেখা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 রাকাত বেতে পড়েছেন লেখা আছে, অনুবাদকরা খেয়ানত করেছে, ওখানে লেখা আছে আও তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বি রাকাতিন ওয়াহিদাতিন, বা শব্দটা লেখা আছে বা মানে দ্বারা, বা মানে ডিকশনারিতে আও তারা ইউতিরু ইতার শব্দের এতে বা আসে না, যেমন আমার উলামা ভাইয়ের এই বিষয়টা ভালো বুঝবেন, কারা ইয়াকরা ও কিরাতা, পড়া কারাতুল কিতাব, আমি বই পড়েছি, এতে কোনো বা আসে না, কিন্তু সূরা ফাতিহা পড়ার সময় বলছে মাল্লা ইল্লা সালাতুল মাল্লাম ইয়াকরা বি ফাতিহা থেকে তার বা এসেছে, অথচ ডিকশনারিতে কোথায় লেখা নেই যে যে জিনিস পড়বে তার আগে বা আসবে, কিন্তু ওখানে বা এসেছে। বেতরে নামাজের ক্ষেত্রে আও তারা বিরাকাতুল ওয়াহিদাতি, আরবি ভাষায় পিএইচডিটা করলে কথা কি বলা যাবে বোঝা যাবে, সাধারণ মানুষের কি বুঝবে, আও তারা বিরাকাতিন ওয়াহিদাতিন, 1 রাকাত বেতের পড়েছেন বা শব্দ দ্বারা ওটা বয়ান হচ্ছে, বা মানে কি দ্বারা, এটা শুনে নেন ইমাম জারুল্লাহ জামাশের তাফসিরে কাশাফের মধ্যে, হুজি ইলাইকি বিজিজিন নখল তুসাকি তালাইকা রুথাবান জানিয়া, এই আয়াত শরীফের তাফসিরের মধ্যে লিখছেন হুজি ইলাইকি বিজিজিন নখল, ওখানে বা এসেছে, ওই বার ব্যাখ্যা করতে যে অলঙ্কার শাস্ত্রবিদ জারুল্লাহ জামাশারি বলছেন মনে রেখে দিও, বা মানে যেখানে বার প্রয়োজন নেই সেখানে বা লাগানো, মানে শুধু ওইটা নয়,
লা সালাতুল ইমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সুরু ফাতিহা ছাড়া নামাজ হবে না। আচ্ছা, নামাজে কি শুধু শুরু 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 ফাতিহা পড়া হয় না, আরো কিছু পড়তে হয়? ওই বা মানে ওর পরে আরো কিছু আছে, কি সেটা? সুরু মিলানো। তেমনি আও তারা বিরাকাতিন ওয়াহিদাতিন, এক রাকাত বেতের পড়েছেন, তার মানে এক রাকাত যোগ করে বেতের পড়েছেন, তার আগে দুই আর এক, তাহলে বেতের করে কথা তিন। এই বা মানে যোগ করে, এই কথাটা অনুবাদকরা লিখি না, বলে এক রেখা বেতে অনুবাদকদের ত্রুটি হয়ে গেছে। ওলামাইকরা খুব ভালো বুঝবেন বিষয়টা, যা একটু গ্রামারের কথা বললাম, এক রেখা বেতের নেই। তবে বুখারী শরীফের এখানে একটা কথা লেখা আছে, সেটা কিন্তু আবার হানাফিদের খেলা দিয়ে না নিয়ে নিতে হবে না, খেলা বলে নিয়ে নেবেন না, হানাফিদের খেলা বেশি কিন্তু বলে নিয়ে নেবেন। মুস্তাদরাকে হাকিম শরীফ প্রথম খণ্ড 46 আচ্ছা, তিন রাকাত বেতের আমরা এক সালামে পড়ি না দুই সালামে? এক সালামে। ওয়ান নাফি আন আব্দুল্লাহ ইবনে উমর কানা ইউসাল্লিমু বাইনা আর-রাকাতি ওয়াল-রাকাতাইন ফিল বিতর, হাদিস যিনি বর্ণনা করেছেন ইবনে ওমর, তিনি যখন বেতের নামাজ পড়তেন তো ওই আগের দু রেখাত আর এই এক রেখাতের মাঝে আবার সালাম ফিরিয়ে দিতেন। হাত্তা ইয়ামুরা বিবাজি হাজাতিহি, এমনকি যদি কারোর সঙ্গে কোনো দরকার থাকতো কথাও বলে দিতেন, দুই রেখাত করে সালাম ফিরিয়ে দিতেন, আলাদা নিয়ে করে আরেক রেখাত পড়িয়ে দিতেন। কয় রেখাত হলো? তিন রেখাত, কিন্তু কয় সালামে? দুই সালামে। আমরা কয় সালামে পড়ি? এক সালামে। বলছি হুজুর, তাহলে তো আমরা বুখারি ওর আমলই করলাম না, তো ঠিকই বলে। দেখ মুস্তাদরাকে হাকিম শরীফ 46 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, কোথায় বার করেছে হুজুর? হুজুর নম্বর 1447 নম্বর পৃষ্ঠা। হ্যাঁ, আচ্ছা, এই যে কিতাব মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিম বিরাট বড় মহাদ্দিস। ইমাম বুখারী যখন বুখারী শরীফ লিখেছিলেন 600,000 হাদিস সামনে ছিল, ইমাম বুখারী বলছেন কিতাব লম্বা হয়ে যাবে, তো আমি বুখারী শরীফে মাত্র 4,000 হাদিস লিখছি। কয়টা? 4,000 হাদিস। আর কত হাদিস সামনে ছিল? 600,000-এর মধ্যে মাত্র 4,000, আর হাদিসগুলো গেল কোথায়? ইমাম হাকিম বললেন যে ইমাম বুখারীর মতো যে হাদিসগুলো সহি, অথচ তিনি কিতাব লম্বা হয়ে যাবে বলে লিখেননি, সেই রকম কিছু হাদিস আমি লিখছি। এই বলে উনি একটা বই লিখেছেন, বইটার নাম হচ্ছে মুস্তাদরাকে হাকিম, ইমাম হাকিমের মুস্তাদরাক। মুস্তাদরাক মানে ইমাম বুখারীর শর্ত অনুযায়ী যে হাদিসগুলো সহি, তার উপরে কিতাব রচিত হচ্ছে। 5 খণ্ডের বই, এইরকম 5টা খণ্ড। তার মানে এনার গবেষণা মতে এই হাদিসগুলো বুখারি শরীফে লিখে দেওয়া যায় এমন শুদ্ধ। সেই বুখারি শরীফে প্রথম খণ্ডে 147 নম্বর পৃষ্ঠাতে ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি বেশ কয়েকটা হাদিস বর্ণনা করেছেন। ইমাম হাকিম রহমাতুল্লাহ আলাইহি একটা হাদিস বর্ণনা করছেন 1139 নম্বর হাদিস। আন আয়েশা, হযরত আয়েশা থেকে বর্ণিত, কালাত, উনি বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা লা ইউসাল্লিমু ফির রাকাতাইনি উলাইনি মিনাল বিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতরের প্রথম দুই রাকাত পড়ে সালাম ফিরাতেন না। ইমাম হাকিম বলছেন হাযা হাদিসুন সহিহ আলা শর্তি শাইখাইন ওয়া লাম ইফরিজাহু, এই হাদিসটা শাইখাইন মানে ইমাম বুখারী ইমাম মুসলিমের শর্ত মোতাবেক সহিহ, তবে বুখারী মুসলিম এই হাদিসটা নেই। ইমাম হাকিম যে হাদিসটাকে সহিহ বলেছেন, ইমাম যাহাবী তালখিসে মুস্তাদরাকের ভিতরে বলছেন ইমাম হাকিম যেমন এই হাদিসটা সহি বলেছেন, সত্য সত্যি এরকম সহি বুখারী মুসলিম হাদিসটা লিখে দেওয়া যায় এমন বিশুদ্ধ সনদে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় রাকাতে সালাম ফিরতেন না। তারপরে 1140 নম্বর হাদিস ইমাম বুখারী বর্ণনা করছেন, আনা আয়েশা তাকালাত, সনদ আছে আমি সেগুলো ছেড়ে দিচ্ছি। হযরত আয়েশা সিদ্দিকা বলছেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতিরু বিসালাস, আল্লাহর হাবিব তিন রাকাত বেতের পড়তেন, লা ইউসাল্লিমু ইল্লা ফি আখিরিহি, শেষে ছাড়া সালাম ফিরতেন না। ওয়াহাজা ভিতর আমিরুল মুমিনিন উমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন উমরুল খাত্তাব তিনিও এইভাবে
বেতের পড়তেন। ওয়ানহু আখাজাও আহলুল মদিনা, আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে গোটা মদিনার মানুষেরা এক সালামের সঙ্গে তিন রাকাত বেতের পড়ে থাকে। আচ্ছা বুখারীতে এলো যে তিন রাকাত বেতের, তবে ইবনে উমর উনি দু রাকাত পড়ে সালাম ফিরতেন, আবার নতুন করে নিয়ত করে এক রাকাত পড়তেন। কিন্তু মুস্তাদরাকে হাকিম শরীফে হযরত আয়েশা সিদ্দিকা মরফু হাদিস বর্ণনা করছেন, যে হাদিস বুখারী মুসলিমে লিখে দেওয়া যায় এমন সহিহ। সে হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন রাকাত বেতের পড়তেন, ওয়ালা ইউসাল্লিম ইল্লা ফি আখিরিহিন, শেষে সালাত সালাম পড়তেন না। আবার বলছেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন রাকাত বেতের পড়তেন, এক সালামে পড়তেন, দুই সালামে নয়। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেই মদিনাওয়ালারা তারা সব ওই তিন রাকাত করে বেতের পড়েন, এক সালামের সাথে দুই সালামের সাথে নয়। সার কথা এবার 1141 নম্বর হাদিসে পড়ছে, সার কথা আসবে। বলে বুখারী শরীফে তো ইবনে উমর দুই সালামে বেতের পড়ছেন পাওয়া গেল, এর জবাব কি? কিলা লিল হাসান, হাসান বিসরিকে জিজ্ঞেস করা হচ্ছে, আন্না ইবনে উমর কানা ইউসাল্লিমু ফি রাকাতাইনি মিনাল বিতর, কি ইবনে উমর হযরত উমরের বেটা আব্দুল ইবনে উমর উনি তো বেতের পড়তেন, তো দুই রাকাতে সালাম ফিরে দিতেন আর তৃতীয় রাকাত আবার আলাদা পড়তেন। ফাকাল ইমাম হাসান বিসরি বলছেন, পাগল হয়েছে নাকি? কানা উমর আফকা মিন্নু মিনহু, উমরের বেটা আব্দুল্লাহ বড় ফকি না তার বাপ দ্বিতীয় খলিফা আমর বড় ফকি? হযরত উমর বললেন, কান ইয়াযানু ফি সালিসাতি বিতাকবীর, হযরত উমর তো তৃতীয় রাকাতে আল্লাহু আকবার বলে উঠে দাঁড়াতেন, সালাম ফিরতেন না। তাহলে বাপ উমর যিনি দ্বিতীয় খলিফা, খলিফায়ে রাশিদ যাদের সুন্নাত আঁকড়ে ধরার কথা আল্লাহ রাবী বলেছেন, সেটাকে ছেড়ে দিচ্ছ, আর তার ছেলে তার কথাটা নিচ্ছ কি ব্যাপার? হাসান বিসরি বললেন, সব পাগলা ছাড়া। এবার আমি আপনাদেরকে বলবো যে আমরা বিতরের নামাজ যেভাবে পড়ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেটা এই মুস্তাদরাকে হাকিমের মধ্যে বহু জায়গায় খুব এক সালামের সাথে দুই বৈঠকের সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেই সনদে বর্ণিত আছে, যে সনদগুলোকে ইমাম হাকিম বলছেন বুখারীতে লেখা যায়, আর ইমাম যাহাবী তাওহীদের ভিতরে বলছেন যে ও একদম সহি হাদিস সহি। তাহলে আমরা হানাফিরে যে তিন রাকাত বেতরের নামাজ পড়ি, এক সালামে পড়ি, দুই বৈঠকে পড়ি, আমাদের হাদিস সহি হাদিস আছে, সহি বুখারী শরীফে লিখে দেওয়া যায় এইরকম পর্যায়ের সহি হাদিস আমাদের কাছে আছে এই মুস্তাদরাকে হাকিম শরীফের মধ্যে। সুতরাং ডাইনে আর বামে দেখার দরকার নেই। মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে, মেরা দিল বদল দে, মেরা গফলত মে ডুবা দিল বদল দে, মেরা গফলত মে ডুবা দিল বদল দে।